হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি এখন আছি আফতাব নগর অ্যাপ ব্লক 3 নম্বর রোডে। এখানে একটা ফ্ল্যাট দেখানোর জন্য এসেছি। প্রথমে ছাদে এসেছি এই জন্যই, ফ্ল্যাটটা হলো টপ ফ্লোরে। অনেকেই ভাবে যে টপ ফ্লোর মানে গরম, সেই জন্য ছাদে এনেছি। আপনারা দেখতে পাচ্ছেন ছাদটা টালি করা, টালি করার ছাদে ফ্লোর কখনো গরম হয় না। ছাদে কিছু বাগান আছে, পানি, এই যে পানির ট্যাঙ্কিটা দেখছেন, সুন্দর অ্যাশ কালার একটা 3 কাটার উপরে 1 ইউনিটের বাড়ি। এই যে ছাদটা দেখতেছেন, পুরো ছাদটা আমি দেখাচ্ছি। এই যে ফুল ছাদটা, বিল্ডিংটা হলো উত্তরমুখী। এখন এই যে সিঁড়িতে এসেছি, এই যে সিঁড়িটা, সিঁড়িটা টাইলস করা সুন্দর, এসএসএল ট্রিপ। তারপরে লিফটটা দেখাচ্ছি আপনাদের, লিফটটা হবে আপনার 6 প্যাসেঞ্জারের। লিফটের সামনে যে লবি, লবির যে প্যাসেজ দেখছেন, প্যাসেজগুলো অনেক বড়। আমি এখন লিফটের অপেক্ষা আছি, যে লিফট, এটা হলো ফুজি লিফট 6 পার্সনের। লিফটটা ওপেন হোক, তারপরে আপনাদের দেখাচ্ছি। এই যে লিফট এসে, লিফট খুলে গেছে, লিফটটা 6 পার্সনের লিফট, অনেক বড় লিফট, ফুজি লিফট। তারপরে দরজাটা দেখাচ্ছি, দরজাটা মেন দরজা যেটা, এটা সেগুন কাঠের, মানে অনেক দামি দরজা, এটা সেগুন কাঠ দিয়ে তৈরি, আর লকগুলো অনেক স্মার্ট, স্মার্ট লক, অনেক সুন্দর। তারপরে ঢুকেই দেখাচ্ছি আপনাদের ড্রয়িং, ডাইনিং, রান্নাঘর। এটা এটা হলো ড্রয়িং রুম, ড্রয়িং রুমটা বড় আছে, ড্রয়িং রুমটা দেখতে পাচ্ছেন, ড্রয়িং ডাইনিং একসঙ্গে এটা। তারপরে এই প্যাসেজটা হবে ডাইনিং স্পেস, এই যে ডাইনিং স্পেস, এটা হলো ডাইনিং স্পেস। তারপরে রান্নাঘর, এই যে এটা হলো রান্নাঘর, রান্নাঘরটা একদম ক্যাবিনেট ট্যাবিনেট করা, ফুল কমপ্লিট করা। ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে, দেখেন, দেখতেই পাচ্ছেন, অনেক সুন্দর একটা ডিজাইন রান্নাঘর। আর এই যে রান্নাঘরের যে সিঙ্ক কিংবা চুলা লাগানোর যে জায়গা, এটা হলো পাথরের, পাথর দিয়ে তৈরি। তারপরে টাইলসগুলো সুন্দর, উন্নত মানের আরেকে টাইলস, অনেক সুন্দর ডিজাইন করা টাইলস। টাইলসটা আবার দেখাচ্ছি, এই যে টাইলস, এই যে নিচেও বক্স করা কেবিন করা আছে, উপরেও কেবিন করা আছে। এখন আমরা চলে যাচ্ছি মাস্টার বেডে। এটা হলো মাস্টার বেড, মাস্টার বেডের দরজাটা ফ্লাসবোর্ডের, এটা হলো, এটা হলো ফ্লাসবোর্ড। আর চৌকাটগুলো হলো, চৌকাটগুলো হলো মেহগুলো। মাস্টার বেডটা অনেক বড়, অনেক বড় মাস্টার বেড, এটা দেখতেই পাচ্ছেন। সঙ্গে একটা বেলকনি আছে, বেলকনিটাও সুন্দর। আর সবচেয়ে বড় কথা হলো, সব কিছুতেই আপনার মসকুইটো নেট লাগানো আছে, কোনো সমস্যা নাই। বেলকনি নতুন, নতুন বিল্ডিং আর অব্যবহৃত, এই জন্য একটু ময়লা হয়ে আছে। আর সামনে তো রাস্তা দেখতেই পাচ্ছেন, রাস্তাঘাটও সুন্দর, একদম ফরওয়ার্ড প্লেস। তারপরে চলে যাচ্ছে বাথরুমে, বাথরুমের দরজাটা দেখাই, অনেক সুন্দর কালার, কালারের একটা দরজা বাথরুমের। এখন বাথরুমের ভিতরে চলে যাচ্ছি, বাথরুমটা অনেক বড়, এখানে একটা বেসিন আছে, তারপরে আপনার হাই কমান, এরপরে এখানে বাথটপ লাগানোর মতো একটা ব্যবস্থা আছে। এখানে চাইলে আপনারা বাথটপ লাগাইতে পারবেন, বাথটপের ব্যবস্থা আছে, বাথটপ সহ এটা বাথরুম। তারপরে আমরা চলে আসতেছি সেকেন্ড বেড, সেকেন্ড বেডটা অনেক বড়। সেকেন্ড বেডের যে বাথরুমটা দেখাচ্ছি আগে, বাথরুমে বাথরুমটা অনেক বড়, অনেক বড় বাথরুম,
তো দেখে বুঝতে পারছেন। আর হ্যান্ড ওয়াশ টোয়াশ তারপরে জর্না টোনা সব লাগানো আছে, এটা দেখলেই বুঝবেন আপনার। তারপরে বেসিন গ্লাস সব লাগানো আছে। তারপরে দেখেন এখানে কেবিন করা আছে, ক্যাবিনেট করা আছে চাইল্ডদের জন্য, সুন্দর ডিজাইনকৃত। আর রুমটা অনেক বড়, রুমটা অনেক বড় আছে। এটার সঙ্গে বারান্দাও আছে, জানালাও আছে, সবগুলিতে মসকুইটো নেট লাগানো। এটা গেল চাইল্ড বেড। চাইল্ড বেডের ক্যাবিনেটটা আমি আপনাদের খুলে দেখাচ্ছি। এই ক্যাবিনেটটা সুন্দর করে বানানো, দুই পাশে এইরকম অ্যাঙ্গার ট্যাঙ্গার দেওয়ার মতো সবই সবই আছে, দেখতে পাচ্ছেন। এটা হলো ক্যাবিনেট। তারপরে এখন চলে যাব আমরা কমন বাথরুম। কমন বাথরুমটার দরজার পাশেই আছে, এটা হলো কমন বাথরুম। কমন বাথরুমের ফিটিংটা অনেক সুন্দর করে করা আছে, এটা অনেকেরই পছন্দ হবে। এই যে কালারের টাইল দিচ্ছে, এই যে বাথরুমের ফ্লোর কনেকটা সব লাগবে। তারপরে এখানে একটা কর্নার বেসিন আছে, কর্নার বেসিনটা পাত্র ক্লিয়ার করা, আবার কেবিন করাও আছে। একদম সুসজ্জিত একটা ফ্ল্যাট, এটা কেবিনে অনেক কিছুই রাখতে পারবেন। তারপরে চলে আসছি আমরা, এটা হলো গেস্ট বেড কিংবা থার্ড বেড। গেস্ট বেডটা পড়েছে পিছন সাইড, উত্তর সাইডে মসকিটো নেট লাগানো আছে, সঙ্গে একটা বারান্দাও আছে। আর এইগুলোর টাইলসগুলি হইল চব্বিশ চব্বিশ। এই যে বারান্দা, এই যে মসকিটো নেট, এই যে বারান্দা, যথেষ্ট খোলামেলা আছে। দুই বিল্ডিংয়ের মাঝখানের যে ডিস্টেন্স, ডিস্টেন্সটাও অনেক, প্রায় আট ফিটের মতো হবে মূল বাউন্ডারি থেকে, আর বারান্দা থেকেও ছয় ফিটের মতো হবে। এই ছিল এই ফ্ল্যাট। তাহলে ফ্ল্যাটটির টোটাল বর্ণনা হল যে তিন কাঠা জায়গার উপরে এক ইউনিটের ১৬০০ স্কোয়ার ফিট ফ্ল্যাট, তিন বেড, তিন বাথ, তিন বেলকনি, ড্রয়িং, ডাইনিং, রান্নাঘর। ধন্যবাদ সবাইকে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, একটু সাবস্ক্রাইব করে দেবেন, ধন্যবাদ। পার্কিংয়ে এসেছি। এই যে এইখানে যে পার্কিংটা স্পেসটা দেখছেন, এটা হইল ওই যে ওই ফ্ল্যাটের পার্কিং, ধন্যবাদ। তবে লিফট জেনারেটর সবই আছে, এই যে জেনারেটর দেখছেন, আর তো লিফ্ট আগে দিচ্ছে। এখানে সিকিউরিটি রুম আছে, আর সামনে সামনের প্লেসটাও সামনের প্লেসটাও সুন্দর। এটা হলো পার্কিং। তারপরে একটু সামনে যাচ্ছি আমি, এই যে গেটটা দেখছেন, এসএসডিএ গেট, সুন্দর একটা গেট। তারপরে এখানে বিউটিফিকেশনের জন্য জায়গা আছে, এই যে এই সামনের প্লেসটা বিউটিফিকেশনের জন্য। আর এটা হলো সিকিউরিটি, এটা হলো সিকিউরিটিদের জন্য বাথরুম, সিকিউরিটিদের জন্য বাথরুম। এই অবস্থা। আর এখানে কোনো গ্যাস নাই, আপনারা জানেনি আফতাবনগরে কোনো গ্যাস নাই। এখানে সিলিন্ডার সিস্টেম, সিলিন্ডারটা নিচে থাকে, নিচের থেকে সবাই ইউজ করে সিলিন্ডার। এই যে এখানে কিছু সিলিন্ডার রাখা হয়েছে, একদম ফুল কমপ্লিট একটা বিল্ডিং। এই যে সিলিন্ডার সবগুলো নিচে, সবার সিলিন্ডার আলাদা আলাদা লাইন আছে। ভবিষ্যতে কখনো যদি হাউজিং সিস্টেম হয় কিংবা তিতাস গ্যাস আসে, তখন এটা সংযোগ দিলে একটা লাইন অপর হয়ে যাবে। আর এখন বাইরের ভিউটা আপনাদের দেখাচ্ছি। আফতাবনগরের রাস্তাঘাট কোনোটাই ছোট না, প্রজেক্টের রাস্তা, এগুলো বড় রাস্তা, ২৫ ফিট রাস্তা। আর বিল্ডিংয়ের ভিউটা দেখাচ্ছি আপনাদের, বিল্ডিংটা অনেক সুন্দর করে করছে। এই দেখেন, দুই সাইডে বিউটিফিকেশনের জন্য জায়গা আছে, এইখানেও বিউটিফিকেশনের জন্য জায়গা আছে। আর বিল্ডিংটার ভিউ হইল এরকম, সেটা দেখানো যাচ্ছে না ঠিক মতো, কারণ হইল দিনের বেলা আরো রয়েছে। ধন্যবাদ সবাইকে।